হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান স্পেশাল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংসের ভুনা বা খাসির মাংসের কষা। কী করে পারফেক্টভাবে খাসির মাংস ভুনা করব সেই প্রণালীটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন জেনে নিই কী করে খাসির মাংস ভুনা করব সেই প্রণালীটি। খাসির মাংস ভুনা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। অনেক সময় খাসির মাংস গন্ধ হয়, সেই গন্ধটা দূর করার জন্য লবণ পানিতে কিছু সময় ভিজিয়ে রাখতে হয়। সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানিতে খাসির মাংসটাকে আমি 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর খুব ভালো করে 5 থেকে 6 বার মাংসটাকে ধুয়ে নিব পানি বদলে বদলে। এতে খাসির মাংস রান্নার পরে আর কোনো গন্ধ থাকবে না। খুব ভালোভাবে খাসির মাংস ধোয়া হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। ধনে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। খাসির মাংসের মশলার পরিমাণটা একটু বেশি লাগে। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। ঝাল বেশি খেলে বাড়িয়ে দিতে পারেন, কম খেলে কমিয়ে দিবেন, তবে খাসির মাংসের ঝাল একটু ভালো লাগে। জয়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার এর মাঝে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এবার খুব ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মেখে নিব। খুব ভালোভাবে মশলাগুলো মাখা হয়ে গিয়েছে। ওপস, এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। এবার চুলায় একটি হাঁড়ি দিয়ে দিব, এর মাঝে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মাঝে আস্ত গরম মশলা দিয়ে দিব, 2টি তেজপাতা, 1 চা চামচ গোলমরিচ, 4টা এলাচ, 1টা বড় কালো এলাচ, 2 টুকরা দারচিনি আর 4টা ছোট এলাচ। খুব ভালোভাবে নেড়ে সামান্য একটু ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মাঝে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। জাস্ট কালার ধরে আসা পর্যন্ত ভাজবে, একেবারে বেরেস্তা করার দরকার নেই, কারণ আমি যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এবার এর মাঝে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। যখন মাংসটা দেওয়া হয়ে যাবে তখন এর সাথে আমি 7 অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে মিশিয়ে নিব। মাংসটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট যখন কষানো হয়ে আসবে তখন মাংসটাকে আমি ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিটের মধ্যে মাংসের মাঝে অনেকখানি পানি উঠবে। দেখুন, ফিরে এলাম 10 মিনিট পরে, এর মাঝে অনেকখানি পানি উঠেছে। এবার আমি নেড়ে মিশিয়ে দিব। এবার চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব, কারণ খাসির মাংস কষা বা যে কোনো মাংস কষাতে এক্সট্রা পানিটা ইউজ করলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই এই মাংসটা সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্ট 100% পাওয়া যাবে মাংস কষাতে। মাংসটা নেড়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব, যাতে এই পানিতে মাংসটা সিদ্ধ হয়। সেজন্য আবারও আমি মাংসটাকে ঢেকে দিব 1/2 ঘন্টার জন্য। এই 1/2 ঘন্টার মাঝে 2-1 বার নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম 1/2 ঘন্টা পরে, দেখুন পানিটা একেবারেই শুকিয়ে আসছে। চুলা আঁচ কিন্তু কোনোভাবে বাড়াবেন না, কারণ এই পানিতে আমি সিদ্ধ করবো। আবারও বলছি, আবার মাংসটাকে নেড়ে নিব এবং দেখবো সিদ্ধ হয়েছে কি না। চুলা আঁচটা এখন একেবারেই কমিয়ে দিব, কারণ এই ঝোলের মাঝেই আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কষাবো। আপনার যদি মনে হয় একেবারেই সিদ্ধ হচ্ছে না তাহলে আপনি সামান্য একটু পানি দিতে পারেন, তবে না দেওয়াটাই ভালো। যে কোনো কষানো মাংসে মাংস থেকে যে পানিটা ওঠে সেই পানি দিয়ে রান্না করলে একেবারে পারফেক্ট কষানো মাংসের টেস্ট পাওয়া যায়। এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়োটা কীভাবে করতে হয় তা আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এবার আর চুলার আঁচটা বাড়াবো না, চুলার আঁচ একেবারে কমিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তারপর মাংসটাকে আমি ঢেকে দিব, চুলার আঁচ একেবারে কমিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য। এর মাঝে মাংসটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে।
ফিরে এলাম 15 মিনিট পরে। চুলা আঁচ কিন্তু আমি বাড়াইনি, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। একেবারে পারফেক্টভাবে আমার মটন কষা অথবা মটন কারি বা খাসির মাংসের ভুনা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন, খুবই মজার খাসির মাংসের ভুনা। এর উপরে কিছু পেঁয়াজ বেস্তা ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখাবে সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।